ভাইস সিটি গেম ইনস্টল করার পর যে সমস্যাটা সচরাচর দেখা যায় সেটা হলো গেমের মাউস ঠিকমতো কাজ করে না, যেমন প্লেয়ার মুভমেন্ট এবং ক্লিক ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে আমি এটা সহজ একটা ফিক্স করে দেখাবো। সো লেটস স্টার্ট। ভাইস সিটির মাউস প্রবলেম ঠিক করার জন্য প্রথমে আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে হবে। এই ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফাইলটিকে ডাউনলোড করার পর 7-Zip অথবা উইন্ডার দ্বারা এটিকে এক্সট্র্যাক্ট করতে হবে। তারপর dinput8.dll ফাইলটিকে কাট করে আপনার ভাইসিটি গেম ফোল্ডারে পেস্ট করতে হবে। এখন ভাইসিটি গেমের exe ফাইলটিকে ওপেন করতে হবে। ডান। এখন আপনার গেমের মাউসের ইস্যুটি ফিক্স হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন এমন গেমিং ভিডিওস দেখার জন্য।